ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশাল স্বাধীনতা কাপ নাইট সার্কেল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল 20 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা 6টার সময় জেলার বাসুদেব ইউনিয়নের বরিশাল উত্তর পূর্ব পাড়ার খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় শামসুল হক সুপার কিংস স্টার ও বরিশাল মধ্যপাড়া ভাই ভাই কিংস স্টার দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বরিশাল মধ্যপাড়া ভাই ভাই কিংস স্টার দলকে হারিয়ে শামসুল হক সুপার কিংস স্টার দল জয়লাভ করেন। খেলায় হাজী মোহাম্মদ আব্দুল খালেক মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদিন, সাবেক অধ্যক্ষ আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ। প্রধান মেহমান হিসাবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম এইচ মাহবুব আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম আলম মোবাশ্বের ভূঁইয়া, চেয়ারম্যান বাসুদেব ইউনিয়ন পরিষদ, আসাদ মাস্টার সভাপতি বাসুদেব ইউনিয়ন আওয়ামী লীগ, তোফায়েল আহমেদ মোল্লা সাধারণ সম্পাদক বাসুদেব ইউনিয়ন আওয়ামী লীগ, খোকন ভূঁইয়া, দৌলত খান সহ আরো অনেকে। পরে বিজয়ীদের মাঝে উপহার হিসাবে ফ্রিজ ও ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিরা।